फ्रेंड्स আমরা যাচ্ছি সেন্ট মার্টিনে আপনাদের ভ্রমণের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য শেয়ার করব এই ভিডিওতে কক্সবাজার ডলফিন চত্বর থেকে সকাল 6:30টায় নীলদরিয়া নামে ছোট মিনি বাসে উঠি আমরা মূলত দীর্ঘ 80 কিলোমিটার এই মেইন ড্রাইভে একপাশে সমুদ্র এবং অন্যপাশে বিশাল পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেই এই পথকে বেছে নিয়েছিলাম আমরা ঠিক 8টায় আমরা পৌঁছে যাই টেকনাফে আর আমরা এখন শিপে উঠছি আমাদের শিপের নাম ছিল এমবি ফারহান সকাল 6:30টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের ক্রসটি যাত্রা শুরু করে নাফ নদীর ওই পাশে দেখা যাচ্ছে মিয়ানমারের অংশ একই সময়ে আরো 4টি ক্রুজ শিপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে হয়তোবা রিক্স এনোর জন্যই সবগুলি ক্রুজ পাশাপাশি থাকে যাতে করে কোনো দুর্ঘটনা হলে পাশাপাশি এসে হেল্প করতে পারে আমরা এখন টেকনাফ পাড়ি দিচ্ছি আমার ওপেন ডেকে টিকিট নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু একটু দেরি হওয়াতে ওপেন ডেকে টিকিট আমি পাইনি পেয়েছিলাম বিজনেস ক্লাসের টিকিট রিটার্ন প্রাইস ছিল টিকিটের জন প্রতি 800 টাকা করে অবশ্য সবার জন্য ওপেন ডেকে ওঠার সুযোগ ছিল অনেকেই আবার স্পিডবোটে করেও সেন্ট মার্টিন যাচ্ছে তবে সমুদ্রের এই উত্তাল অবস্থা দেখে স্পিডবোটে যাতায়াত করাটা বেশ রিস্কি মনে হয়েছিল আমার কাছে ইতিমধ্যে আমরা সেন্ট মার্টিনের খুব কাছাকাছি চলে আসছি 3 ঘন্টা সময় লেগেছে আমাদের সেন্ট মার্টিনে পৌঁছাতে এটা সেন্ট মার্টিনের পশ্চিমাংশ এবং এটা হচ্ছে সেন্ট মার্টিনের পূর্বাংশ এটি হচ্ছে সেন্ট মার্টিনের পর্যটক লঞ্চ ঘাট ক্রুজ থেকে নামার পরেই অসম্ভব ভালো লেগেছিল সেন্ট মার্টিন তাই দুপুরের লাঞ্চ সেরে দেরি না করে আমরা বের হয়ে পড়ি ঘোরাঘুরিতে তবে অন্যান্য জায়গার তুলনায় সেন্ট মার্টিনে খাবার দাবার এবং অন্যান্য সব কিছুই একটু এক্সপেন্সিভ মনে হয়েছিল আমার কাছে লাঞ্চ এবং ডিনারের জন্য ইউরো বাংলা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট ছিল যেটা আমার কাছে বেস্ট মনে হয়েছিল অন্যান্য অনেক রেস্টুরেন্ট আছে তবে গুণে ও মানে ইউরো বাংলা রেস্টুরেন্টে অনেক ভালো মনে হয়েছিল আমার কাছে যারা বাইক রাইডার তাদের জন্য একটি গুড নিউজ সেন্ট মার্টিনে বাইক এবং বাইসাইকেল দুটোই রেন্টে পাওয়া যায় তাই খুব অল্প সময়ে আপনি পুরো সেন্ট মার্টিনকে ঘুরে দেখার একটা সুযোগ থাকছে দ্বিতীয় দিন সকাল 8টায় বের হলাম ছেড়াদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে স্পিড বোটে করে আমরা ছেড়াদ্বীপে গিয়েছিলাম তো আমাদের জনপথে ভাড়া পড়েছিল 200 টাকা করে ছেড়াদ্বীপ সেন্ট মার্টিনেরই একটি অংশ এই ছেড়াদ্বীপ বাংলাদেশের দক্ষিণ অংশের সবশেষ ভূখণ্ড এরপরে আর বাংলাদেশের কোনো ভূখণ্ড নেই এবার আসা যাক সেন্ট মার্টিনের রিসোর্টের কথায় আমরা উঠেছিলাম রত্নদ্বীপ নামে একটি রিসোর্টে যেটি কিনা আমার অসম্ভব ভালো লেগেছিল বিশাল এক এরিয়া নিয়ে বাউন্ডারি করা ভেতরটা অনেকটা সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আইল্যান্ড রিসোর্টটাকে অনেক বেশি পছন্দ করেছিল কারণ ও অনেক স্বাধীনভাবে এখানে ঘুরে ফিরে খেলতে পারতেছিল এবং সেই সাথে ও দোলনা খেলেও অনেক মজা পাচ্ছিল আপনাদের সুবিধার্থে রত্নদ্বীপ রিসোর্টের ফেসবুক পেজ এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি এই রিসোর্টে আপনারা 1 থেকে 5 হাজার টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির রুম পাবেন
এটি হচ্ছে বাংলাদেশ নেভি অফিসার্স ম্যাচ। সেন্ট মার্টিনে গিয়ে আপনি সেরা দ্বীপে না যাওয়াটা হবে আপনার জন্য চরম একটা মিস। আইল্যান্ড বিচে ফুটবল খেলছে, এখন দুপুর 2টা বাজে, লাঞ্চ শেষ করে আমাদের 3:30টায় শিপে উঠতে হবে। তো ফ্রেন্ডস, আজকে এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।